Hi everyone, Assalamualaikum. Asha kori apnara shob bhalo achen. Alhamdulillah, amio bhalo achi. Ar ajke ami aisi amar jalor nanabari tenten atoror business koroin. So ami apnar loge full process dekhaimu ar tantanor barta ki 5 minute lage sa bagan. So ami okhano geslam khub sundor sahma holor gorbari lifestyle ami shobtao apnar loge share korchi. So please dekhte thaoka loge thaoka. আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে আমরা এসেছি বল্লেখাত, আমার দেওয়ার আমরা সব ফ্যামিলি মিলে আইছি। সো আপনারা লাগি একটা ব্লগ করম আগরর গাছর কিলা ফুল প্রসেসটা কিলা আগর আই ওগো দেখাইম আপনারা। সো লগে থাকা দেখতে থাকা, বাই বাই বাই। সো এখন দেখতে পাররা এখানে যে গাছ দেখতে পাররা, ও গাছ হইল কি আগরর। আর এরপরে তেনতেন গাছ এগুন খাটিয়া লোয়া মারিয়া রাখেন গাছর মাঝে। সো দেখতে পাররা এখানেও গাছগুলা লোয়া মারিয়া রাখছেন। আর এক পাই এখানেও খাম করেন। সো তাই আপনারা খুঁয়া দিবা যেন কিলা কিতা প্রসেস। সো আপনারা দেখতে থাকা আর এনজয়। গিলা প্রথমে আনি খাটা কুটি ভরা লাগে, দাদি পরে এটা সাইজ করিয়া পরে ওটা আর দশ টাকা ওইটা দিয়ে বাটারি মারিয়ে ওগুলো মাল রেডি ভরা লাগে। ওইটাই উপরে সাদা ফালা আমি পরে নিচে খালা আছে ওইটা খালা কোন আমরা দেখতে দেখি নাই খানো। তুমি কাটি দেয়নি গাছ? এটা খাটিয়া খাটিয়া কত কারণ বাহর হয়ে গেছে? দুই চুক্তি হয়ে যায় বুঝে নিয়েছে। ওগুন তো কিতা ওগুন তো কিতা ওগুন তো আতলো
ওগুনতে আতর দমবল তুলা আনুমানিক কত গান হইব তুলা 12 গ্রাম সো দেখতে পারা কিলা আতাদর প্রসেসিং হয়েছে। আশা করি আপনার লগে আমি শেয়ার করতাম পারছি, আপনার ভালো লাগছে। আর এখন দেখতে পারা আমরা একটা টি গার্ডেন পাইছি, আর ও যে বিল্ডিং দেখা ওখানেও টি বানানি হয়, চা বানানি হয়। আর খুব সুন্দর এই চা বাগান, কমপ্লিট ব্লগ দেখবা, আশা করি আপনার ভালো লাগবো। আর এখন দেখতে পারা আমরা বাগানের ভিত্তিতে যাইলাম, বাগানের ভিত্তিতে গিয়ে আমি সারপ্রাইজ হয়ে গেছি। অত সুন্দর সুন্দর চাকমাহলর মাটির গোড়াইন আর তার লাইফস্টাইল দেখে আমার খুব বেশি ভাল লাগছে। সো আপনার লগেও আমি শেয়ার করছি, আশা করি আপনারও ভালো লাগবো। সো আপনারাও দেখতে থাকা, আমরা লগে এনজয় করকা। আসলে অত সুন্দর জায়গা, অত সুন্দর পরিবেশ নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আর আমরা যাইরা মাটিয়াটি আর তালার ঘরের বাইরে থ্যাংক ইউ দিলাম দেখকা। আমার বাইরেও দেখলাম নি আমরা ইমাম বাইর তাই নি কেন লইয়া অত সুন্দর জায়গা আমরা দেখতাম। আমরা লয়টা কইয়া দিলাম, হ্যাঁ আমরা তাল তো ভাই, আমরা তালের ঘরের ভাই চনে, আমরা তালার ঘরের ভাই, আমরা রত নাইস জায়গা দেখাইছি। টিম টিম ওনার খারা দুটি সিং ওনার মানে পেটে আছে সিং নাকি তখন মাঠে পারেন দি লবণী মাঠে দেখতে পারা আমরা বাগান মাটিরাম আর এনজয় করাম। আর থ্যাংক ইউ সো মাচ তালার গুড়ো বাইয়ে যেদিন দেখে তখন আশা করি তো দেখবা আমার ব্লগ। আর দেখতে পারা এখানে একটা ফুয়ার আমরা সাইকেল পাইছি, সো সবে খরা চক্কর দিরা সাইকেল দিয়া আর ফান করা ওটা এনজয় করছি আমরা দেখকা, ভালো লাগবো আপনারও। আর মোটরসাইকেলও ফাইলেছি একটু পরে, সো সবটা মিলিয়েও আমরা যে এনজয় করছি দেখকা। এরপর আমার চোখে একটা ইন্টারেস্টিং জিনিস লাগছে, এখানেও দেখতে পারবা আপনারা একটা মন্দির সাফ দি বানাইছো, একটা বেটা জিকা করে আমি একটা কিতা অনুকা বেটা কিতা কইরা বড় পাথর আছে কি বড় পাথর তাই থেকে আওয়া আগে বা কা আগে মানে সর্ব দেখা দিছে কি এদাই অন্য মূর্তি তা গড়া হইছে অন্য যে করছে গড়া হইছে দেখতে পারে দুইটা দেখা যায়।
ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। দেখা মোটরসাইকেল ফাইলেছি আমরা, মোটরসাইকেল সরছি আটিয়াও চক্কর দিলাম। আর এখানে লগে যে সার বাগান মালিকর এখানে বাংলো আছে, সো আমরা বেশি তোরা গেছি গিয়া নিয়ম নাই যেন বাংলো আর ওজনের প্রাইভেট প্রপার্টি রেকর্ড করতাম, সো করছি না। এখন দেখতে হারা তারা কিলা দারু লইয়া যাইর জ্বালাইবার লাগে, আমি জিকা করছিলাম তারারে, তারা কইছে। আর একটু পরে দেখবা তারার গড়বাড়ি, আর এখন যে উষার মাঝে দেখতে পারা আমি উঠা মুখটার লগে তারার বাংলো মালিকর আঁকি যে মালিকর সার বাগান একটা, সো দেখতে থাকা আর এনজয় করা। আর এখন দেখতে পারা এখানে বেটিয়ে খলস দিয়া পানি ভরা গরম নিবার লাগি খলর মাঝে, আর আমরাও আটতে আটতে যে টায়ার্ড আসলাম, সো আমরাও ঠিক খোল থাকি আমরাও পানি খাইলাম আর এনজয় করলাম। বহুত জোবানা বাদে ত্রিখল দেখলাম বাংলাদেশও। আর এখন তো আমরা গ্রাম অঞ্চলে তো বেশিরভাগও মোটর সবর গরো আর দেখ না, সো আমিও এনজয় করাম। আর দেখা তার গড় বাড়ি মাটি দিয়া বানাইল, এখানে মাটির গড় বাট অত সুন্দর করে তারা রাখছেন, আসলে সব তার পরেও মাইন্ড লাগে যেন সুন্দর যে কোনো জিনিসও যদি আমরা সুন্দর তুকাই আসলে আমরা সুন্দর করতাম পারি। সো দেখতে পারা এখানে যে নাইস করে তারা রাখছে। আসলেও ছোটোমোটো কয়টা গড় দিয়া একটা গ্রামের লাহান খুব বেশি সুন্দর লাগছে আমার। আর তারার স্পেশালি তারার স্কুল দেখাই আপনারে আমার অত বেশি ভালো লাগছে যে কিউট একটা স্কুল দেখতে পারছেন, অন তারা লেখাপড়া করেন। আর আমি আশা করি আপনারে সপ্তাহ দেখাইতাম পারছি, আর এখন যাইবার কি সময়কু গাড়িয়ে যে গেছি কতক্ষণ, সো আপনার লাগিয়ে রেকর্ড করছি, আশা করি আপনারা ভালো লাগছে। আর প্লিজ আমারে কমেন্ট করে জানাইবা যেন আপনারা কিলা লাগছে আমার ব্লগ। আর ভালো থাকা, আর আমার লাগে সবে দোয়া করবা, আপনার লাগেও আমার দোয়া রইল। আল্লাহ হাফিজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।